মানে বুঝতে বলে হয়ে গেল, মানে বুঝতে না পারলে অঙ্ক টাফ লাগবে, লাইনের মানে গুলো বুঝতে না পারলে অঙ্ক টাফ লাগবে, কিন্তু অঙ্কের মধ্যে কিছু নেই। পড়ছি, হ্যাঁ, কোম্পানি কি বলেছে, produces an article by blending two basic raw materials, the following standard have been set up for raw materials, ঠিক আছে? তো এত সব আমি যে বিকল্পগুলো দিয়েছে, কি কি ম্যাটেরিয়াল আছে এখানে, কটা ম্যাটেরিয়াল আছে, দুটো, একটা ম্যাটেরিয়াল এ আর একটা ম্যাটেরিয়াল বি। প্রথমে বলে দেখ, স্টকের ওপেনিং ব্যালেন্স দিয়েছে, আচ্ছা স্ট্যান্ডার্ড কস্টিং সব কি দিয়েছে, বুঝতে পারছি না তো কি সব এবার দিয়েছে, স্টকের ওপেনিং ব্যালেন্স, স্টকের ক্লোজিং ব্যালেন্স, পারচেজ, এরকম কম কত কোনোদিন করিনি, চল আজ করি, ঠিক আছে? তো স্টকের ওপেনিং ব্যালেন্স দিয়েছে, স্টকের ক্লোজিং ব্যালেন্স দিয়েছে, পারচেজ দিয়েছে, দেখতে পাচ্ছিস তো? আচ্ছা টোটাল কস্ট দিয়ে দিয়ে দেখ, এখানে দেখ কি করেছে, দেখ ভালো করে দেখ, পারচেজ ডিউরিং, ঠিক আছে? তো দেখ 800 কেজি ম্যাটেরিয়াল কিনেছি কত টাকা, 3400, 1200 কেজি ম্যাটেরিয়াল কিনেছি কত টাকা, 3000, বুঝতে পারছিস তো? ক্যালকুলেট অল ম্যাটেরিয়াল ভেরিয়েন্সেস, আমাদের যে পাঁচ রকম ম্যাটেরিয়াল ভেরিয়েন্স জানছি, পাঁচটাই করবো, অ্যাজিউমিং কোন মেথড, ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, নাম তো শুনেইছিস, ফিফো মেথড, ঠিক আছে? তো অফ ইস্যু অফ ম্যাটেরিয়াল দা ওপেনিং স্টক টু বি ভ্যালুড অ্যাট স্ট্যান্ডার্ড প্রাইস, বা এই এত সোজা করে দিয়েছি আর কিছু না, মানে যেই যেই জিনিসগুলো চাইছিল সব বলে দিয়েছি, যা যা চাইছিল সব বলে দিয়েছি, চ অঙ্কটা আরম্ভ করি, অঙ্কটা আরম্ভ করি, দেখ টাইম যাতে মানে যাতে সময় নষ্ট না হয় আমি আগে অ্যান্সারটা করে নিয়েছি, সাজাই অঙ্ক করিনি, মানে অঙ্কের ফর্মুলা বের করিনি, আমাদের ওয়ার্কিংসটা করে দিয়েছি, পুরো ওয়ার্কিংস, এটা পুরো বোর্ড জুড়ে ওয়ার্কিংস, আরে যে ওয়ার্কিংস করে না তাদের অঙ্ক কিছু না, আমি শেখাচ্ছি, শোন কোন সোজা কঠিন যাই হোক, আমার কাছে সোজা লাগবে কঠিন, তোদের কাছে তো সোজা লাগতে হবে, সেটা করাচ্ছি। আমাদের ফরম্যাট কি ছিল, প্রোডাক্ট কি ছিল, প্রোডাক্ট এ আর বি, স্ট্যান্ডার্ড অ্যাকচুয়াল, স্ট্যান্ডার্ড অ্যাকচুয়াল, তারপর কি লিখতে হবে আমরা, আর এস কিউ, রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। তো দেখ প্রশ্ন হলো, এক একটা করে প্রশ্ন অ্যান্সার দেবো, ঠিক আছে? তো স্যার এটা কথা দিয়ে পেলেন, কোশ্চেন তো দেয়নি, বের করবো আমি, বের করে দেবো, এটা কথা দিয়েছে, ঠিক আছে? তো স্যার এটা কথা দিয়ে পেলেন, কোশ্চেন দেয়নি, এটা আমি বের করে দেবো, কথা দিয়ে দিয়েছে, শোন প্রথমে চলে আয়, এই লাইনটা পড়, এই লাইনটা পড়, এই লাইনটা প্রথমে, এই লাইনটা কি লিখেছে, বলছে রিকোয়ারমেন্ট অফ র ম্যাটেরিয়াল, ঠিক আছে? তো দেখ এরকম কথা বলেছে কোশ্চেনে, তো ধরো করতে হয় মাঝে মাঝে, কোথায় ওই দেখ নিচে একটা কথা বলছে, দ্য স্ট্যান্ডার্ড লস পেয়েছিস, তোরা বুঝে পেয়েছিস, দ্য স্ট্যান্ডার্ড লস ইন প্রসেসিং 15%, মানে স্ট্যান্ডার্ড লস কত হয়েছে, 15%, আমি কেন বলতে পারি রে, আমি ইনপুট দিয়েছি, ইনপুট বুঝিস তো, ইনপুট, ইনপুট বুঝিস তো, আমি ইনপুট 100 দিয়েছি, আমি ইনপুট 100 দিয়েছি, ঠিক আছে, আউটপুট বেরিয়েছে কত, 85, তাহলে তো লস হলো 15, হ্যাঁ কি না? আমি এখানে লিখে, স্যার আপনি লিখে দেখালেন না, আরে কি লিখবো, ছোটবেলা থেকে লিখবো, মানে এত বড় স্ট্যান্ডার্ড সে ফার্স্ট ক্লাস থেকে লিখছি, এত কি লিখবো, ভাবনা ধর, এই দেখ আমি তোকে বোঝাচ্ছি, ইনপুট থেকে যদি লস বাদ দিই তাহলে তো আউটপুট বেরোয়, হ্যাঁ কি না, তাই তো? তো সাপোজ ইনপুট যদি 100 দিই, 15 তো বলেছে লস, তাহলে আউটপুট কত বেরোবে, 85, কোশ্চেনে বলেছে আউটপুট হয়েছে 1700, এটা কি লাইনটা পড়ে মানে ইংলিশটা পড়ে মানে বুঝেছিস যে 1700 আউটপুট হয়েছে, এটা বুঝতে পেরেছিস কিনা বল, স্যার কোথায় বলেছে, কোম্পানি প্রোডিউসেস 1700 কেজি ফিনিশড আউটপুট, তার মানে ও ফাইনালি কত প্রোডাক্ট তৈরি করেছে, 1700 কেজি, তার মানে 1700 আউটপুট, হ্যাঁ কি না, তাহলে ইনপুট কত বের করতে পারবি, ছোটবেলায় করেছিস প্রপোর্শনাল মেথড যাকে ওইটিক নিয়ম বলে, কি বলবো, কি করে করবো স্যার, কি করে করবো, 85 আউটপুট হলে ইনপুট 100, 85 আউটপুট হলে ইনপুট 100, এক হলে কত, 100/85, 1700 হলে কত, তাই তো করেছি, কিন্তু তাই করিনি না, বল এই জায়গাটায় কোনো সমস্যা আছে, এটা সমস্যা থাকা উচিত না, তোর অঙ্ক না তোদের অঙ্কটা টাপ একটা জায়গায় লাগছে, সেই টাপটা আমি ক্লিয়ার করে দেবো, ফিফো বলেছে, ওপেনিং বলেছে, পারছি এখানে টাপ, আর কোনো জায়গায় টাপ না, আর কোনো জায়গায় টাপ না, ঠিক আছে? এই অঙ্কগুলো তোর আসতেই পারে পরীক্ষায়, হ্যাঁ তোর ওপেনিং ক্লোজিং যদি না থাকে তাহলে তো পারবি, তাহলে তো পারা উচিত, ঠিক আছে? তো আবার প্রশ্ন প্রথম পয়েন্ট, এটা যে কোনো অঙ্কে আসতে পারে, বুঝতে পারি, এটা এই 2000 কেজি কি করে বেরোলো, এটা কি মাথায় ঢুকেছে, কি ঢোকেনি মাথায়, 2000 কেজি ঢোকেনি মাথায়, আচ্ছা আর বলবি রেসপন্স করবি, হ্যাঁ স্যার ঢুকেছে মাথায়, ঠিক আছে 2000 কেজি হয়ে গেল,
তারপর কি বলেছিল অঙ্কের স্ট্যান্ডার্ড রেশিও কত বলেছিল বল 40 আর 60 আরে ভাই 2000 তো ইনপুট তাই না 2040% হচ্ছে 800 স্ট্যান্ডার্ড আর 2060% হচ্ছে 1200 স্ট্যান্ডার্ড মানে এ হচ্ছে 800 বি হচ্ছে 1200 ক্লিয়ার এবার তুই বুঝ দরি 800 1200 ঘর দিয়ে নিয়েছি বোঝা গেল রেড স্যার 4 3 বইতেই বলে দিয়েছে কোনো ঝামেলা নেই 800 সঙ্গে 4 গুণ করে 3200 স্যার বুঝতে পেরেছি 1200 সঙ্গে 3 গুণ করে 3600 এটা তো ক্লিয়ার তারপরে কি কি কাজ হলো বুঝতে পারলি ব্যাপারটা তাহলে আমরা কোন 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 মুখে বোঝালাম এই পুরো পাঠটা বুঝিয়ে দিয়েছি এই পুরো পাঠটা বুঝিয়ে দিয়েছি এই পুরো পাঠটা বুঝিয়ে হ্যাঁ কি না পুরো পাঠটা বোঝা হয়ে গেছে এইটা এটা বুঝিয়ে দিয়েছি ঠিক আছে আর কোনটা বুঝিয়ে দিয়েছি এইটা বুঝিয়ে দিয়েছি এটা বুঝিয়ে দিয়েছি ঠিক আছে এই পাঠটা বোঝা হয়ে গেছে ঠিক আছে বোঝা গেল তো যেই যেই পাঠগুলো বোঝা গেছে সেগুলো মুছে দিই পরিষ্কার করে দিই জায়গাটা বুঝতে পারছিস তো কি কি বুঝিয়েছি বুঝতে অসুবিধা হলে ভিডিও দিয়ে দেবো আর একবার দেখে নিবি অসুবিধা হবে না হয়ে গেল এই অবধি বুঝিয়েছি স্যার বুঝতে পারছিস তো বুঝতে পারছিস তো এইবার এখানে একটা কথা বলেছে এই জায়গাটা একটু কমপ্লিকেট কি বলেছে এখানে ওরা আগে আমরা অনেক স্ট্যান্ডার্ড কস্টিং করেছি এরকম দিত এরকম ওরা ওপেনিং স্টক দিয়েছে ওরা পারচেজ দিয়েছে আবার কি দিয়েছে ক্লোজিং স্টক দিয়েছে প্রথম দিকে একটা অঙ্ক করেছিলাম মনে পড়ে প্রথম দিকে একটা অঙ্ক করেছিলাম মনে পড়ছে প্রথম দিকে এত সিম্পল টাইপের অঙ্ক প্রথম দিকে ছিল ওখানে কি করতাম ওখানে বলেছিল ফিফো মেথড অ্যাপ্লাই করো কিন্তু ওখানে না ঝামেলা হয়নি কেন জানিস তো ওখানে ওপেনিং স্টক ছিল না ঠিক আছে তো যাই হোক পারতে এমনি ধর না তোরা কস্টিং করে এসেছিস কষ্ট করেছিস টু ইলেভেন থেকে করছিস র মেটেরিয়াল কনজিউম পেপার ফর্মুলা মনে আছে না স্যার মনে আছে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল যোগ পারচেস অফ র মেটেরিয়াল মাইনাস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল কোন র মেটেরিয়াল কনজিউম হয় হ্যাঁ কি না এটা হ্যাঁ কি না না স্যার হয় ম্যাটেরিয়াল কনজিউম পেপার ফর্মুলা স্যার ওপেনিং স্টক প্লাস পারচেস মাইনাস ক্লোজিং স্টক ম্যাটেরিয়াল এ এর ওপেনিং স্টক হচ্ছে স্যার 35 পারচেস হচ্ছে স্যার 800 ক্লোজিং স্টক 5 বাকি 830 হয়েছে কোনো সমস্যা আছে কোনো সমস্যা আছে এটা নাই না বি ওপেনিং 40 পারচেস 1200 ক্লোজিং 50 কত হলো 1190 র মেটেরিয়াল কোনো সমস্যা আছে এত অবধি ক্লিয়ার তো এত অবধি ক্লিয়ার হলে আমি পরেরটা এগোবো না এগোবো না এখানে ক্লিয়ার করব এত অবধি কোনো সমস্যা নেই র মেটেরিয়াল কনজিউম তুই বলবি স্যার কেন বের করতে হলো এগোনা তুই নিজেই বুঝতে পারছিস ওপেনিং দিয়েছে পারচেস দিয়েছে ক্লোজিং দিয়েছে স্যার যদি এগুলো না হয় তাহলে কেন করবো আমি এইগুলো না দিলে কেন করবো র মেটেরিয়াল কনজিউম কখন করতে হয় স্যার ওপেনিং স্টক ক্লোজিং স্টক দিলে তো কেন কনজিউম বের করবো আদারস কেন করবো বুঝতে পারছিস তো কি বললো ঠিক আছে স্যার সব বুঝতে পেরেছি আমাদের কনফিউশন একটা জায়গায় তৈরি হচ্ছে এই যে এখানটা কি করলেন এই জায়গাটাই মাথায় রাখেনি এটা বুঝিয়ে দিন অঙ্ক বাকিটা করে ফেলবো আর কিছু দরকার নেই দেখ এটাই বলে দিচ্ছি লাস্ট লাইনে ওরা বলেছিল ফিফো মেথড অ্যাপ্লাই করতে বলেছিল ফিফো কাকে বলে ফার্স্ট ইন ফার্স্ট আউট যে ফার্স্ট এসে তাকে আগাম করো বল না তুই প্রোডাক্ট এর দিকে তাকা প্রোডাক্টের একটা দু এগুলোর মধ্যে তিনটে মধ্যে কোনটা ফার্স্ট এসে বলতে পারবি কে বলতে পারবি কে বলতে পারবি 35 ফার্স্ট এসে তাহলে 35 কে আগে আউট করবো হ্যাঁ কি না 35 কে আগে আউট করবি না ঠিক আছে তারপর টোটাল 830 মধ্যে 35 আউট করে দিলাম তাহলে রইল কত আর টোটাল তো 830 কনজিউম না না এ তো তোরা করে এসেছিস কি বলি গো আরে তোরা তো আগেই করে এসেছিস তোর লেতে গেল ঘটে গেছে এখানে কিছুই তো নেই তুই বল না ফিফো মানে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট যে ফার্স্ট এসে তাকে আগে আউট করো ফার্স্টে কে এসে এটার মধ্যে ফার্স্টে কে এসে 35 টাকে আগে আউট করে দিলাম রইল কত টোটাল 830 এর মধ্যে 35 কে তুই আউট করে দে রইল কত 795 আরে তোরা এই একটা চ্যাপ্টারের মধ্যে এত কিছু আছে বলে ঘাবড়ে গেছিস কিন্তু এগুলো সবকিছু করে এসেছি আগে করিস নি ফিফো লিপো করিস নি আগে তো সব ওখানে তো ছিল না এগুলো ওটা বিগ দিকে দেখা এর মধ্যে আগে কাকে নেবো এই তিনটার মধ্যে আগে কাকে নেবো রেট বলেছে ভালো করে দেখ এই যে এই তো লিখে দিচ্ছি না রেট লিখে দিচ্ছি অ্যাকচুয়াল রেট ফর কারেন্ট ইয়ার কি বুঝ বলে অ্যাকচুয়াল রেট ফর আচ্ছা আমাকে বলবি এই 35 আর 795 এর মধ্যে কোনটা কারেন্ট ইয়ার
চল্লিশ আর এগারোশো বছরের মধ্যে কোনটা কারেন্ট ইয়ার? হ্যাঁ কারেন্ট ইয়ার। তাহলে বল কারেন্ট ইয়ারে ম্যাটেরিয়াল এ কিনেছি কত টাকা দিয়ে? বলে দিচ্ছি দেখ পাশে বলেছে 800 ইউনিট 3400 টাকা দিয়ে। তাহলে এক ইউনিট কত দিয়ে কিনেছি? 4 টাকা 25। তাহলে বুঝি যে 4 টাকা 25 আসলো এখানে স্যার একই তো হলো। তাহলে 2 টাকা 50 হলো, মাথায় ঢুকেছে? আরে কঠিন ছিল, আমি চেষ্টা করছি কঠিনটাকে সোজা করে দেওয়ার। কঠিন ছিল, অবশ্যই কঠিন ছিল, সিএমএ তে অঙ্ক কঠিন হবে না, তো অবশ্যই কঠিন হবে, কিন্তু সোজা করে দেওয়ার চেষ্টা করছি স্যার। বুঝলাম, সব বুঝলাম, লাস্ট একটা বলে দিন, বাকিটা হয়ে যাবে মনে হচ্ছে। এই চার আর তিন ঘোয়া থেকে আসলো লাস্ট লাইন পর, একদম লাস্ট লাইন পর, একদম লাস্ট লাইন পর কি বলেছে? দ্য ওপেনিং স্টক ইজ টু বি ভ্যালুড অ্যাট স্ট্যান্ডার্ড প্রাইস। কোন সমস্যা আছে? ওপেনিং টা কোন প্রাইস? স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে চার চার তিন তিন হয়ে গেল স্যার। গুণ করা, এবার গুণ করতে পারবো না আমরা? এটার সাথে গুণ করে এটা, 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 এই দুটো যোগ করে এটা, এই দুটো যোগ করে এটা, টোটাল হয়ে গেল। বলতে পারিস কঠিন অঙ্ক, আমি বলতে পারি মানবো কঠিন অঙ্ক, অঙ্কটা কঠিন অঙ্ক, কিন্তু চেষ্টা করলাম তো কঠিনটাকে সোজা করে দেওয়ার। বলে দিলাম তো আর এস কিউ, আর এস কিউ জানিস তো, এটা তো নতুন করে বলা, এটা তুই বোঝাবো? আচ্ছা চল বুঝিয়ে দিই কি নিয়ম ছিল আর এস কিউ বের করার ফর্মুলা। স্যার অ্যাকচুয়াল কোয়ান্টিটিকে মানে অ্যাকচুয়াল টোটালটাকে রেশিওতে করব। 2020 রেশিও কত? 800/2000, 1200/2000, 800/8, 1200/12, 800/1200 শেষ। আরে এই অঙ্কগুলো তুই শুধু জাস্ট এই চার্টগুলো যদি সাজাতে পারিস অঙ্ক তো হয়ে গেল। কি চাটি তো মেয়ে, এবার কি পারি কি পারবি না বল না? চেষ্টা কর না, কর না, ভ্যালুগুলো বের কর, দেখি আমিও পারি কিনা, তোরাও কর, আমিও করো। আচ্ছা দেখ, এই তোরা দেখে নে জাস্ট অঙ্কটা করে তো দিয়েছি, জাস্ট একটু দেখে নে। ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স ফর্মুলা তো আমরা সবাই জানি, কি স্ট্যান্ডার্ড কস্ট থেকে অ্যাকচুয়াল কস্ট বাদ দিতে হয়। স্ট্যান্ডার্ড কস্টের টোটাল কত? এত টাকা স্ট্যান্ডার্ড কস্ট, আর অ্যাকচুয়াল কস্টের টোটাল কত? এত টাকা, ঠিক আছে। তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে কি হলো? এত টাকা বেরোলো, এটা ফেভারেবল হয়ে গেল। প্রাইস ভেরিয়েন্স বের করার ফর্মুলা এটা একটু দেখার আছে, আর কিছু দেখার নেই। স্ট্যান্ডার্ড রেট থেকে অ্যাকচুয়াল রেট বাড়লো, বল এ এর কথা বলছি, এ এর স্ট্যান্ডার্ড রেট কত ছিল? 4। এর অ্যাকচুয়াল রেট কত ছিল? দেখ 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 কি রে, স্ট্যান্ডার্ড রেট 4 আর অ্যাকচুয়াল রেটও 4। ঠান্ডা মাথায় একটু দেখার চেষ্টা কর, এই জায়গাটা বোঝার চেষ্টা কর। স্ট্যান্ডার্ড রেট 4 এর কথা বলছি, স্ট্যান্ডার্ড রেট 4 তুলি স্যার অ্যাকচুয়াল রেট 4 টাকা ছিল, 4 টাকা 25 ছিল, তাহলে দুবার নিতে হবে, দুবার করতে হবে। তাহলে একবার 4 থেকে 4 মাইনাস করো, আর 4 থেকে 4 টাকা 25 মাইনাস করো, বুঝতে পারলি? দেখ তাই করছি, 4 থেকে 4 মাইনাস, 4 থেকে 4 টাকা 25 মাইনাস। যখন 4 থেকে 4 মাইনাস করো কত গুণ করবো? 35। আবার যখন 4 থেকে 4 টাকা 25 মাইনাস করো কত গুণ করবো? 795। ক্লিয়ার করতে পেরেছি এটা? এটা ক্লিয়ার হয়েছে তো? আবার বলছি চল, এই 4 থেকে এই 4 যখন মাইনাস করবো গুণ কোনটা হবে, কত ইউনিট গুণ হবে? নিশ্চয়ই এই ইউনিটটা। আবার এই 4 থেকে যখন এই 4 টাকা বলছি মাইনাস করো, কোন ইউনিট গুণ হবে? 795। ক্লিয়ার তো? একই রকম হবে বীর কথা যদি বলি, 3 থেকে 3 মাইনাস করো যখন 40 গুণ হবে, আবার 3 থেকে যখন 2.5 টাকা মাইনাস করো গুণ হবে 1150। তাই করেছি, ক্লিয়ার আছে তো? বুঝতে পেরেছি ব্যাপারটা, কোনো সমস্যা নেই। এটা ক্যালকুলেট করে বেরোলো এত টাকা অ্যাডভান্স, এটা ক্যালকুলেট করে বেরোলো এত টাকা ফেভারেবল, প্লাস মাইনাস করে নেট এত টাকা ফেভারেবল, ক্লিয়ার? ইউজেস ভেরিয়েন্স কি? আর তো সমস্যা নেই। ইউজেস ইউজেস কি? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এর 800, বির টোটাল সরি অ্যাকচুয়াল কত? টোটাল 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 830, বির 1200, আর এক্ষেত্রে বির টোটাল 1190। আর এখানে রেট গুণ করে দিই 4 টাকা 3 টাকা রইল বাকি ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স। ফর্মুলা কি? এ আর এস কিউ এত, ঠিক আছে, আর কি অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত? দুটো মিলিয়ে 830, বির 1212, ঠিক আছে, আর এখানে দুটো মিলিয়ে 1190, রেট 4 টাকা 3 টাকা হয়ে গেল। লাস্ট হলো ম্যাটেরিয়াল ইল ভেরিয়েন্স, ফর্মুলা কি? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস আর এস কিউ, এর কথা বলছি, 800 মাইনাস 808, 1200 মাইনাস 1212, রেট 4 টাকা 3 টাকা। বুঝে গেল তো? বোঝানোর জন্য জাস্ট একটু বলে দিলাম, ঠিক আছে, তো একটু নিয়েছিস।